উত্তেজনা ছিল এই এফডিসি প্রাঙ্গণে। নির্বাচন শেষ হয়েছে, আনুষ্ঠানিকভাবে এর ফলাফলও এসেছে। এরপর শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে নতুন সিনেমার শুটিং। এই সিনেমায় অংশ নিয়েছেন এক ঝাঁক তারকা। আজকে এখানে ময়ূরাক্ষী সিনেমার শুটিং শুরু হয়েছে নির্মাতা রাশিদ পলাশের। এই সিনেমায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা ববি এবং তার সাথে শিরিন শীলা, এবং আমরা এই মুহূর্তে কথা বলবো এই সিনেমাটির একজন অভিনেতার সঙ্গে। দীপ দাদা কেমন আছেন? আর এই সিনেমার যুক্ত হওয়ার বিষয় এবং এই সিনেমাটার কি থাকছে দর্শকদের জন্য, এই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইব। দেখুন, ময়ূরাক্ষী সিনেমা গল্প খুবই সুন্দর একটা গল্প যেটা পলাশ ভাই আমাদেরকে বলেছে, এবং সিনেমাটা হচ্ছে প্রেম এবং প্রতারণার গল্প। তো গল্প মানে এতটুকু ট্যাগলাইন দিয়ে বোঝা যাচ্ছে যে গল্পটা কীরকম হতে পারে। এখানে কি প্রেম আছে, ভালোবাসা আছে, প্রতারণা আছে, ব্যর্থতার গল্প আছে। এবং আমার যে ক্যারেক্টারটার নাম হচ্ছে জিমি, যে ছেলেটা গ্রাম থেকে আসে, কিন্তু সেই ছেলেটা একটা নায়িকার প্রেমে পড়ে যায়, তারপরে গল্পটা শুরু হয় বা গল্পটা ওভাবে আগায়। এই সিনেমাটির যে বিষয়টি উঠে এসেছে একটি বিমান ছিনতাই এর ঘটনা নিয়ে এই কেন্দ্রিক হতে পারে লাস্ট, এটা আলোচিত একটি ঘটনাও বলা চলে, কিন্তু আসলে সেই ধাঁচেরে হতে যাচ্ছে কি না, আপনি একজন অভিনেতা হিসেবে আসলে কি মনে করছেন? আসলে গল্প বিবেচনা করেই কিন্তু আপনারা সিনেমায় অভিনয় করেন, এবং এর আগে কিন্তু সিনেমাটি সম্পর্কে কিন্তু প্রপার জানার পরে কিন্তু আপনারা সিনেমাটার অভিনয় সম্পর্কে কিন্তু পরিচালককে জানিয়ে থাকেন। সেই জায়গা থেকে আসলে আপনি কতটা মানে এই গল্পটি সম্পর্কে জানেন বা অবগত আছেন? আমি শুধু এটুকুই জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। না, যেটা এটা কোত্থেকে শোনা আছে জানি না, বাট ব্যাপারটা এরকম কিছু না। ব্যাপারটা যেটা হচ্ছে কি, যে একটা ছেলে একটা নায়িকার প্রেমে পড়ে যায়। ছেলেটা খুবই অর্ডিনারি একটা ছেলে, খুব সাধারণ একটা ছেলে, তো ওই কারণ থেকে অনেক কিছু সাসপেক্ট করছে মানুষ। কিন্তু গল্পটা আসলে প্রেম এবং যে প্রতারণার কথা বলছে, যে ব্যর্থতার কথা বলছে, পুরো গল্পটা এটার উপরে। তো আমরা রিলেট করতে পারি ওইটার সাথে, বাট ব্যাপারটা এরকম কিছু না, গল্পটার ধাঁচটা আলাদা, একদমই আলাদা। যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আপনি দর্শক মহলে বেশ প্রশংসিত অভিনেতা হিসেবে বলা চলে, যে আসলে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। এটা আমার কথা না, এটা দর্শকদের কথা, এবং দর্শকরা আপনাকে একজন জাত অভিনেতা হিসেবে চায়। এটি সেটি আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, এই যে জাত অভিনেতা বলা বা মেথড অ্যাক্টর বলা হয় না, আমি না এত ভারী ভারী কথায় বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে একজন অভিনেতা তার চরিত্রটা বুঝে অভিনয় করতে পারাটাই সে একজন ভালো অভিনেতা। তো আমি চেষ্টা করি, আমি জানি না আসলে কতটুকু পারি। যদি অডিয়েন্স আমার অভিনয় দেখে খুশি হয়, আনন্দিত হয়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু ঠিক ওই যে জাত অভিনেতা বা এটা অনেক বড় কথা, আমি ঠিক জানি না অত বড় কিনা, বাট হ্যাঁ আমার কাছে মনে হয় যে আমি চরিত্রটা বুঝে ওইভাবে পারফরমেন্স করার বা অভিনয় করার চেষ্টা করি। যে বিষয়টি এখন মানে যে মানে সিনেমার যে অবস্থা, সংকটপূর্ণ যে মুহূর্তে আমরা সংকটকালীন সময় পার করছি, বলা চলে যে আইসিইউতে বাংলা সিনেমা, সে জায়গা থেকে আসলে পরিত্রাণ হতে পারে কি, আপনি কি মনে করেন? কিছুটা আমি ওটিটি যেটা আমরা বলবো অনলাইন প্ল্যাটফর্ম, সেটা আমি পজিটিভ জায়গা থেকে দেখবো সিনেমার জন্য। কিভাবে, দেখুন এখন হলিউড বলেন বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের কথা যদি বলে থাকি, ওরা একটা সিনেমা আপনার হলে রিলিজ করছে, তার 10-15 দিন বা 1 মাস পরে ওরা কিন্তু আবার ওটিটিতে রিলিজ করছে এবং ওখানে প্রচুর অডিয়েন্স দেখছে। তো আমার কাছে মনে হয় যে অনেকগুলো প্ল্যাটফর্মে যখন আমি সিনেমাটা রিলিজ করব, তখন সিনেমার অডিয়েন্সের কাছে রিচ হবে এবং টাকাটাও উঠে চলে আসবে। এবং আরেকটা কথা সত্যি, যে আমাদের একটু মাল্টিপ্লেক্স দরকার, অনেকগুলো মাল্টিপ্লেক্স দরকার, কারণ আগের যে ট্রেডিশনাল হলগুলো ছিল ওখান থেকে, ওখানকার কিন্তু যে প্রজেকশনের কথা বলেন বা বসার যে ব্যবস্থা বলেন, সব কিছু কিন্তু খুব অতটা স্ট্রং জায়গা নেই। তো ওই জিনিসটা তৈরি করতে হবে বা ওই ওই শক্ত জায়গাটা তৈরি করতে হবে। তবে আমি খুবই আশাবাদী, আর শেষ থেকে আমার কাছে মনে হয় নতুন কিছু শুরু হয়। তো শেষ আমি বলবো না, আমি বলবো যে নতুন কিছু শুরু হচ্ছে আফটার কোভিড সিচুয়েশন। ধন্যবাদ আপনাকে।